পুলিশের স্ত্রী 3 মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। আইনি নোটিশ পাওয়ার পর হরিশ সেই ধাক্কা পুরোপুরি সামলে উঠতে পারেননি। স্ত্রীর সম্পত্তি নিয়ে হরিশের শ্বশুরবাড়ির লোকজন এই নোটিশ তাকে পাঠিয়েছেন। হরিশ বিশ্বাস করতেন যে তার স্ত্রীর সম্পত্তির মালিক হওয়ার অধিকার তারও রয়েছে, কিন্তু তার শ্বশুরবাড়ির নোটিশ তাকে যথেষ্ট বেগ দিয়েছে। তিনি ভয় পেয়ে যান, যদি তাকে তার বাড়ি হারাতে হয় তাহলে তিনি কোথায় যাবেন? হরিশের অবস্থার মতো এমন অবস্থা যে কারোর হতে পারে। উইল না থাকলে, মারা গেলে একজন মহিলার সম্পত্তিতে কার দাবি রয়েছে তা বোঝা যথেষ্ট গুরুত্বপূর্ণ। একজন হিন্দু নারীর জীবদ্দশায় তার সম্পত্তির ওপর নিজের সম্পূর্ণ মালিকানার অধিকার রয়েছে। সম্পত্তি নিয়ে বিবাদ প্রায়ই দেখা দেয় যখন একজন মহিলা উইল না করে মারা যান। এই ধরনের ক্ষেত্রে সম্পত্তির বিভাজন 1956 সালের হিন্দু উত্তরাধিকার আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেমন 14, 15, 16 ধারায় এটি বিস্তারিত আছে। 1956 সালের হিন্দু উত্তরাধিকার আইনের 14 ধারায় একজন মহিলার সম্পত্তিতে কি কি অন্তর্ভুক্ত করা যেতে পারে তার একটি রূপরেখা রয়েছে। এটি স্থাবর এবং অস্থাবর উভয় সম্পত্তিকে অন্তর্ভুক্ত করে। সাধারণত একজন মহিলা বিভিন্ন উপায় সম্পত্তি অর্জন করতে পারে, যেমন তিনি কিনতে পারেন, অথবা তার বাবা মায়ের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে পেতেও পারেন, বাবা মা বা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে উপহার হিসেবে সম্পত্তি তিনি পেয়েও থাকতে পারেন। দেশভাগের পরে সহজাত সম্পত্তিতে অংশের অধিকারী হতে পারেন বা স্বামী এবং শ্বশুরবাড়ি থেকে তিনি সম্পত্তি পেয়েও থাকতে পারেন। যদি একজন মহিলা উইল না করে মারা যান তাহলে তার সম্পত্তি তার আইনি উত্তরাধিকারী বা উত্তরসূরিদের মধ্যে বণ্টনের বিষয় 1956 সালের হিন্দু উত্তরাধিকার আইনের 15 ধারায় বিশদ তথ্য রয়েছে। উপধারা 15-1 অনুসারে একজন হিন্দু মহিলার মৃত্যুর পর তার সম্পত্তি প্রথমে তার ছেলে, মেয়ে এবং স্বামী উত্তরাধিকার সূত্রে পাবেন। যদি ওই মহিলার কোনো সন্তান মারা গিয়ে থাকেন এবং তার সন্তান থাকেন, অর্থাৎ মহিলার নাতি বা নাতনি, তিনিও উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাবেন। প্রথম বিভাগে তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে কেউ উপস্থিত না থাকলে সেই সম্পত্তিটি সংশ্লিষ্ট মহিলার স্বামীর উত্তরাধিকারীদের কাছে চলে যায়। আর তৃতীয় শর্ত হল সম্পত্তিটি তার মা বাবার কাছেও যেতে পারে, এবং চতুর্থত মহিলার বাবার উত্তরাধিকারীদের কাছেও এটি যেতে পারে। আর তালিকার সব শেষে আসেন মহিলার মায়ের উত্তরাধিকারীরা। আইনের 15-2 এই ধারা অনুসারে যদি একজন হিন্দু মহিলা তার মা বা বাবা বা তার পূর্ববর্তী প্রজন্মের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়ে থাকেন এবং তার কোনো জীবিত সন্তান না থাকে, তাহলে সম্পত্তিটি তার পিতার কাছে হস্তান্তর করা হবে। উপধারা 1-এ যেসব উত্তরাধিকারীদের কথা বলা আছে তাদের কাছে নয়, বরং তার বাবার উত্তরাধিকারীদের কাছে এটি যাবে। একইভাবে ধারা 15-2 বিয়ের অধীনে যদি একজন হিন্দু মহিলা তার স্বামী বা শ্বশুরবাড়ির কাছ থেকে কোনো সম্পত্তি পান এবং তার কোনো সন্তান না থাকে, তাহলে সম্পত্তি তার স্বামীর আইনি উত্তরাধিকারীদের কাছে হস্তান্তর করা হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী অনিল কর্ণওয়ালের মতে, যে কোনো হিন্দু মহিলা যদি তার বাবা বা পূর্ববর্তী প্রজন্মের কাছ থেকে কোনো পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী হন এবং তিনি কোনো সন্তান ছাড়াই মারা গিয়ে থাকেন, তাহলে সেই সম্পত্তি তার বাবা এবং তার উত্তরাধিকারীদের কাছে ফিরে যাবে। যদি তার সন্তান থাকে তাহলে স্বামী, বাবা বা পূর্বপুরুষদের কাছ থেকে প্রাপ্ত সম্পত্তি প্রথম শ্রেণীর উত্তরাধিকারী অনুসারে হস্তান্তর হবে। আপনি মারা যাওয়ার পর আপনার প্রিয়জনেরা যাতে হরিশের মতো সমস্যার সম্মুখীন না হন তা নিশ্চিত করার জন্য একটি উইল তৈরি করা অপরিহার্য। একটি উইল নিশ্চিত করে যে আপনার মৃত্যুর পর আপনার সম্পত্তি আপনার ইচ্ছা অনুযায়ী বিতরণ করা হয়েছে। উইল ছাড়া আপনার সম্পত্তি সম্পর্কিত আপনার অধিকারগুলি বোঝার জন্য আপনাকে আইনি পরামর্শ নিতে হবে।